আজ জানবো আমরা কিভাবে অন্যের পাসওয়ার্ড আমরা জানতে পারি। আমরা সবাই অনলাইনে যখন কাজ করি, বিভিন্ন সাইটে যখন যাই, লগ ইন করি, তখন আমরা আমাদের পিসিতে সেভ করে রাখি লগ ইনটা, যেন পরবর্তীতে আর লগ ইন করতে না হয়, বা আমরা অনেক সময় ভুলেও সেভ দিয়ে দেই। ফেসবুক ওপেন করতে গেলে, ইয়াহু বা মেইল ওপেন করতে গেলে অনেক সময় ভুলেও আমরা সেভ দেই, বা কেউ যদি আমাদের ব্রাউজারে এসে যদি কেউ কোনো সাইটে প্রবেশ করে এবং লগ ইন করে, তখন দেখা যায় এই পাসওয়ার্ডগুলো কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। কেউ এগুলো জেনে কারো ক্ষতি করবেন না, এটা শিক্ষণীয় পারপাসের কারণে দেখানো হচ্ছে। তো আমরা অনেক সময় আমাদের ইয়াহুতে যাই, ইয়াহুতে যাওয়ার পর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন টিক চিহ্নটা দেওয়া আছে। এই টিক চিহ্নটা থাকার কারণে আমাদের কিন্তু এই ব্রাউজারের মধ্যে পাসওয়ার্ডটা সেভ হয়ে যায়। তারপর আমরা মেইল যখন কোনো মেইল ওপেন করি, দেখা যায় কি মেইলের সময় এভাবে পাসওয়ার্ড সেভ হয়ে যায় ব্রাউজারের মধ্যে। গুগল ক্রোমের মাধ্যমে জানব কিভাবে আমরা এই পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি, সেভ পাসওয়ার্ড কিভাবে আমরা পেতে পারি। তো তার জন্য আমাদের এখান থেকে থ্রি ডট যে আইকনটি আছে, এই থ্রি ডটের মধ্যে যাব, যে এখানে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড নামের একটি অপশন আছে, এই পাসওয়ার্ডে আমরা যাব। পাসওয়ার্ডে যাওয়ার পর এই যে দেখুন এখানে লেখা আছে সেভ পাসওয়ার্ড। এখানে বিভিন্ন সাইডে যে প্রবেশ করেছি সেগুলো কিন্তু অনেক সময় সেভ দেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন এই চোখের আইকনটি যে আছে, এই আইকনের মধ্যে যখনই ক্লিক করব তখন কিন্তু পাসওয়ার্ডটি শো করবে। ফেসবুকের যে সোশ্যাল মিডিয়াটি আছে এটার কিন্তু কেউ একজন লগ ইন করেছিল এবং পাসওয়ার্ড দিয়েছিল, তখন কিন্তু এই পাসওয়ার্ডটাও সেভ হয়ে গেছে এবং এটার লগ ইন আইডিটাও সেভ হয়ে গেছে। তো এভাবে করে আমরা চোখের আইকনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা পাসওয়ার্ডটি দেখতে পারবো। তো কেউ যদি আমাদের ব্রাউজারে এসে যদি এখানে কোনো কিছু লগ ইন করে, সেক্ষেত্রে কিন্তু এখানে সেভ হয়ে যাবে যদি সেভ দিয়ে ফেলে। আমরাও অন্যের পিসিতে যাওয়ার পর আমরা এভাবে করে কিন্তু কারো পাসওয়ার্ড এভাবে জেনে ফেলতে পারি, কেউ যদি এভাবে সেভ দিয়ে রাখে। তো এভাবে করে আমরা পাসওয়ার্ড জানতে পারি। তো এখানে দেখুন কিছু সাইট আছে যেগুলোতে আমি পাসওয়ার্ড সেভ দিইনি, যার কারণে এগুলো এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড সেভ নেই। তো এভাবে করে আমরা যেগুলো পাসওয়ার্ড সেভ দেবো সেগুলো কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো এই অপশনটির মাধ্যমে। তো এভাবে করে অন্যের পাসওয়ার্ড আমরা জানতে পারি এবং আমাদের যে সাইটগুলোতে আমরা সেভ দিয়েছি সেগুলো সাইটের যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করে পাসওয়ার্ডটি নিতে পারি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।